সিম্পল কনিক্যাল প্রজেকশনে আমরা রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল সেটা বের করার সূত্র যেটা করে থাকি সেটা হচ্ছে আর কট ফাই জিরো, তাই তো? তুই জানতে চাইছিস যে আর কট ফাই জিরোটা কোত্থেকে এলো? হ্যাঁ স্যার, ওকে, আমি ধরে নিচ্ছি এটা একটা জেনারেটিং গ্লোব, যার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, যে প্যারালাল বরাবর একটা একটা রাইট সার্কুলার কোন টাচ করে আছে পৃথিবীকে, জেনারেটিং গ্লোবকে, ঠিক আছে? এইবার এটা হচ্ছে জেনারেটিং গ্লোবের সেন্টার, এটা হচ্ছে ভার্টেক্স কোণের, ওকে, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, আর এইটা হচ্ছে আর ফাই জিরো, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস, ঠিক আছে? অর্থাৎ এইটা আমরা বের করি। এবার আমি যদি এখান থেকে একটু জ্যামিতির মানে নলেজটাকে কাজে লাগাই, তাহলে দেখ কি হয়। আমি এই একটা লাইন টানলাম, তাহলে কোণের এই যে বাহুটা, এটা হচ্ছে স্পর্শক, আর এটা হচ্ছে সেই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা রেখা, এটাও বেসিক্যালি রেডিয়াস। এবং আমি এটা একটা ত্রিভুজ যদি কল্পনা করি, এটাকে ও বললাম, এটা ভি, আর এটাকে আমি নাম দিলাম আর, ওকে। তাহলে এটা একটা যদি ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ 90 ডিগ্রি। আমরা জানি যে স্পর্শ ব্যাসার্ধের সঙ্গে সমকোণে ছেদ করে সবসময়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা কত? ফাই জিরো, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াস সেটাই তো, এই সরি, স্ট্যান্ডার্ড প্যারালালের যে অক্ষাংশ সেটাই তো এইটা। এইটা যদি আমার স্ট্যান্ডার্ড প্যারালাল হয়, তার অক্ষাংশ মানে এই অ্যাঙ্গেলটা, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে নিরক্ষীয় তলের উপরে, সেটাই তো যে কোনো অক্ষরেখার অক্ষাংশ, তাই তো? যে হ্যাঁ কোনো স্যার, অক্ষরেখার অক্ষাংশ মানেই হচ্ছে নিরক্ষীয় তলের উপরে সেই অক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে যে উল্লম্ব কোণ উৎপন্ন করে, সেটাই তো অক্ষাংশ। তাহলে এইটা যদি স্ট্যান্ডার্ড প্যারালাল হয়, তাহলে তার অক্ষাংশ হচ্ছে এইটা যেটা ফাই জিরো। তাহলে এটা যদি ফাই জিরো হয়, তাহলে এটা কত? 90 ডিগ্রি মাইনাস ফাই জিরো, তাই তো? -0 তাই তো? এবার দেখ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মাইনাস ফাই জিরো, তাহলে এই কোণটা কত হবে? অটোমেটিক্যালি ফাই জিরোই হবে, কারণ তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? এটা একটা ত্রিভুজ, ও আর ভি, যে ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা নাম 90 ডিগ্রি। আর এই কোণটা যদি 90 মাইনাস ফাই হয়, তাহলে এই কোণটা অবশ্যই ফাই হতে হবে, কারণ না হলে তিনটে কোণের যোগফল 180 হবে না, ঠিক তো? স্যার, প্যারালালের মান যত হবে ওপরে শীর্ষ কোণের মানটাও একই হবে। বুঝলাম না, মানে প্যারালালটার মান যেটা হবে ওপরে শীর্ষ কোণের মানটা কি একই হবে? না 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 না, স্ট্যান্ডার্ড প্যারালাল যখন বদলে যাবে, তখন এই যে ভার্টেক্স, তার অ্যাঙ্গেলটাও তো বদলে যাবে, যার জন্য কখনোই সেম হবে না এই প্যারালালের। হ্যাঁ, তুই যেটা বলছিস যে স্ট্যান্ডার্ড প্যারালালের যে অক্ষাংশ, এখান এই অ্যাঙ্গেলটা সেম হবে কিনা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, সেম হবে, অলওয়েজ সেম হবে। এইবার এইটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি কল্পনা করি, তাহলে এটা হচ্ছে তার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই তো? এইবার আমার কি দরকার? আমার ভূমি দরকার, তার মানে ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল টু কি? কট থিটা, আমরা জানি ভূমি বাই লম্ব মানে কি? কট। এবার ভূমি মানে যেটা আমি বের করতে চাইছি, তাহলে আর ফাই জিরো ডিভাইডেড বাই লম্ব মানে কি? বেসিক্যালি রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব ইজ ইকুয়াল টু কট ফাই জিরো। এবার আমি বের করবো এইটা, তাহলে অতএব আর ফাই জিরো ইজ ইকুয়াল টু হয়ে গেল আর কট ফাই জিরো, বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা হচ্ছে রেডিয়াস অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা থাক আমাদের, এরপরে আমরা যেটা করব সেটা করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আজকে যে প্রজেকশনটা আমি করাবো সেটা হচ্ছে বন্ডস প্রজেকশন, BONNES বন্ডস প্রজেকশন। বেসিক্যালি একজন রিকভার্ড বোন বলে একজন ফরাসি কার্টোগ্রাফার, তিনি সিম্পল কনিক্যাল প্রজেকশনটাকে মডিফাই করে একটা প্রজেকশন তৈরি করেন, কনিক্যাল গ্রুপেরই একটা প্রজেকশন তৈরি করেন, যেটাকে আমরা বোনস প্রজেকশন, অর্থাৎ তার নাম অনুসারে বোনস প্রজেকশন বলে জানি। তাহলে আমি কি বললাম, বোনস প্রজেকশন কিন্তু সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, যে প্রজেকশন তারই মডিফিকেশন, ঠিক আছে? আমরা যদি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালটাকে দেখি, তাহলে সেখানে
আমরা দেখেছি যে একটা স্ট্যান্ডার্ড প্যারালাল এবং সেই স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর কোন এই যে ডেভেলপ অফ দ্য সারফেস হিসেবে আমরা যে কোনটা ইউজ করছি, যে শঙ্কুটা ইউজ করেছি, সেটা ওই স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর টাচ করে থাকে। এবং আমরা যখন প্রজেকশনটা ড্র করি তখন স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবরই শুধুমাত্র অক্ষরেখার লেন্থ ঠিক থাকে, তার তার উপরের দিকের অক্ষরেখা গুলো তার অ্যাকচুয়াল দৈর্ঘ্যের থেকে বড় হয়, নিচের দিকের অক্ষরেখা গুলো তার অ্যাকচুয়াল দৈর্ঘ্যের থেকে বড় হয়। আর আমরা যখন দ্রাঘিমা রেখাগুলো টানি সেখানেও আমরা দেখেছি যে দুটো দ্রাঘিমার মধ্যে যে দূরত্ব সেটা প্রতিটি অক্ষরেখায় আলাদা আলাদা, এবং স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে যত মেরুর দিকে যায় কমতে থাকে, আর যত নিরক্ষরেখার দিকে এগোয় তত বাড়তে থাকে। অর্থাৎ এখানে আরেকটা কনসেপ্ট যেটা আমি আগের দিন আলোচনা করিনি, সেটা হচ্ছে স্কেল অফ প্রজেকশন। আমরা তো জেনারেটিং গ্লোবের স্কেল অনুযায়ী প্রজেকশনটা আঁকি, কিন্তু প্রজেকশনের সব জায়গাতে, অর্থাৎ একটা প্রজেকশন করে যখন আমি একটা গোটা একটা রিজিয়ন আঁকছি, অর্থাৎ এটা গোটা একটা অঞ্চল যখন আমি প্রজেকশনে আঁকছি, তখন তার সব জায়গাতেই তো গ্লোবের লেন্থ আর এখানে একই রকম থাকছে না, লেন্থ গুলো বদলে বদলে যাচ্ছে, কোথাও ছোট হচ্ছে কোথাও বড় হয়ে যাচ্ছে। তার মানেই হচ্ছে গ্লোবের যে লেন্থ ম্যাপে সব জায়গায় এক থাকছে না, তার মানে ম্যাপের স্কেল এক এক জায়গাতে এক এক রকম হচ্ছে ডিউ টু ট্রান্সফরমেশন। ঠিক আছে, প্রজেকশনের মাধ্যমে আমরা যে ট্রান্সফরমেশনটা করছি তার ফলে যেহেতু লেন্থ গুলো আলাদা আলাদা হয় তাই স্কেলটা বদলে যায়। তো প্রজেকশনের যে স্কেল সেটা বেসিক্যালি দুটো দুটো হয়, একটা হচ্ছে রেডিয়াল স্কেল আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্কেল। এবার তোমরা বলো কাকে রেডিয়াল রেডিয়াল স্কেল বলবো আর কাকে ট্যানজেনশিয়াল স্কেল বলবো, এটা রিভিশন ক্লাস, তোমাদের মনে থাকার কথা, বলো এনিওয়ান। আমি কারো কথা শুনতে পাচ্ছি না, মনে আছে? সেমন নেই। আমি যখন প্যারালাল বরাবর অর্থাৎ অক্ষরেখা বরাবর দৈর্ঘ্য স্কেল দেখব, অর্থাৎ অক্ষরেখা বরাবর আমি যখন মানচিত্রের উপরে ডিস্টেন্স এবং অ্যাকচুয়াল ডিস্টেন্সের অনুপাত বের করছি, তখন সেটা হচ্ছে ট্যানজেনশিয়াল, অর্থাৎ অ্যালং দা প্যারালাল। আর যখন মেরিডিয়ান বা দ্রাঘিমা রেখা বরাবর আমরা যে স্কেলটা দেখি বা স্কেলটা বের করি সেটা হচ্ছে রেডিয়াল স্কেল। এবং যেহেতু প্রজেকশনে কখনো দ্রাঘিমা রেখাগুলো ঠিক থাকে, অর্থাৎ সঠিক দৈর্ঘ্যে গ্লোবের যা লেন্থ এখানেও তাই থাকে, অক্ষরেখাগুলোর লেন্থ বদলে যায়। আবার কোন প্রজেকশনে অক্ষরেখার লেন্থ গুলো ঠিক থাকে, দ্রাঘিমা গুলোর লেন্থ বদলে যায়, এরকম হয়। ওই জন্য জেনারেটিং গ্লোবের একটাই স্কেল হয়, তাই তো? জেনারেটিং গ্লোব যেহেতু পৃথিবীরই একটা প্রতিরূপ, ক্ষুদ্র সংস্করণ, তাই তার যে স্কেল সেটা একটাই হয়, অর্থাৎ তার সর্বত্র একই স্কেল, সেখানে কোনো যেহেতু ডিস্টরশনের ব্যাপার নেই, কোনো ভুল ত্রুটির ব্যাপার থাকে না, তাই সেখানে স্কেল একই থাকে। ঠিক আছে, সেটাকে আমরা বেসিক্যালি বলি প্রিন্সিপাল স্কেল। প্রিন্সিপাল স্কেল অর্থাৎ প্রধান স্কেল, জেনারেটিং গ্লোবের যে স্কেল, যে স্কেলের উপর ভিত্তি করে আমরা প্রজেকশন ড্র করি সেই স্কেলটাকে কিন্তু আমরা বলবো প্রিন্সিপাল স্কেল বা প্রধান স্কেল। কিন্তু এই জেনারেটিং গ্লোব থেকে যখন আমি প্রজেকশনটা ড্র করছি তখন কিন্তু প্রজেকশনটা যেহেতু টু ডাইমেনশনাল সারফেস আমি তৈরি করছি, যার ফলে তার অক্ষরেখা বরাবর কোথাও বেড়ে যাচ্ছে বা কোথাও কমে যাচ্ছে, আবার দ্রাঘিমা রেখা বরাবর কোথাও চেপে যাচ্ছে কোথাও বেড়ে যাচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য অদল বদল হয়ে যাচ্ছে। তার মানে কি, স্কেল ঠিক থাকলো না। এইবার আমরা যদি চাই তাহলে প্রতিটি অক্ষরেখা বরাবর কিন্তু আমরা স্কেল বের করতে পারি, যে স্কেলটা হবে অ্যাকচুয়াল স্কেল বা রিয়েল স্কেল। কারণ কেন রিয়েল বা কেন অ্যাকচুয়াল, প্রজেকশনের উপরে প্রতিটি জায়গাতে সেই স্কেল আলাদা আলাদা হয়, তাই জন্য সেটাকে বলা হয় রিয়েল স্কেল। তাহলে জেনারেটিং গ্লোবের স্কেলকে আমরা প্রিন্সিপাল স্কেল বলছি, আর প্রজেকশনের উপরে যে স্কেল সেটাকে আমরা রিয়েল স্কেল বলছি। এই রিয়েল স্কেলই দু রকম, একটা হচ্ছে রেডিয়াল একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। ঠিক আছে, অর্থাৎ দ্রাঘিমা রেখা বরাবর রেডিয়াল আর অক্ষরেখা বরাবর ট্যানজেনশিয়াল স্কেল। এইবার এই প্রিন্সিপাল স্কেল এবং রেডিয়াল স্কেলের যে অনুপাত, কেন অনুপাতের গল্পটা এখানে আসছে, কারণ যখন প্রজেকশনটা তৈরি করা হচ্ছে তখন স্কেল বদলে যাচ্ছে। এবার যখন আমি অনুপাত করব তখনই বুঝতে পারবো যে কতটা বদলেছে, কতটা বেড়েছে বা কতটা কমেছে, সেই অনুপাতটাকেই বলা হয় স্কেল ফ্যাক্টর। মনে পড়ছে? প্রজেকশনে স্কেল ফ্যাক্টর কাকে বলে? এই দুটো স্কেলের যে অনুপাত সেটা হচ্ছে স্কেল ফ্যাক্টর। ঠিক আছে, আমি একদম শুরুর দিকে সেকেন্ড ইয়ারে
প্রজেকশনের উপরে একটা নোট দিয়েছিলাম ইংলিশে, সেটা আমি আবার আজকে পাঠিয়ে দেবো। ওখানে স্কেল ফ্যাক্টর তিন রকম ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। একটা হচ্ছে সরাসরি এই দুটো স্কেল দিয়ে অর্থাৎ আরএফ দিয়ে, আরেকটা হচ্ছে দুটো স্কেলের ডিনোমিনেটর বা হর দিয়ে বা লেন্থ দিয়ে। ঠিক আছে, তাহলে স্কেল ফ্যাক্টর মানে কি বললাম, প্রিন্সিপাল স্কেল এবং রিয়েল স্কেলের অনুপাত। তাহলে আমরা রেডিয়াল স্কেল এবং ট্যাঞ্জেনশিয়াল স্কেল দু ধরনের স্কেল ফ্যাক্টর পেতে পারি, রেডিয়াল স্কেল ফ্যাক্টর পেতে পারি আর ট্যাঞ্জেনশিয়াল স্কেল ফ্যাক্টর পেতে পারি। তার কারণ হচ্ছে দ্রাঘিমের রেখা বরাবর যখন প্রিন্সিপাল স্কেল এবং অ্যাকচুয়াল বা রিয়েল স্কেলের অনুপাত বের করবো তখন সেটা হয়ে যাবে ট্যাঞ্জেনশিয়াল সরি রেডিয়াল স্কেল ফ্যাক্টর। আবার যখন অক্ষরেখা বরাবর প্রিন্সিপাল স্কেল এবং রিয়েল স্কেলের মধ্যে অনুপাত বের করবো তখন সেটা হয়ে যাবে ট্যাঞ্জেনশিয়াল স্কেল। বোঝা গেল? আচ্ছা, কি বলতে গিয়ে কোথায় চলে এলাম, যাই হোক। তো সিম্পল কনিক্যাল প্রজেকশনে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এটাকে আমরা বলেছি নন পার্সপেক্টিভ প্রজেকশন, কারণ ম্যাথমেটিক্যালি ড্র করা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল যেটা হয় সেই বরাবর, দৈর্ঘ্য ঠিক থাকে, বাকি কোনো প্যারালাল বরাবর দৈর্ঘ্য ঠিক থাকে না। অর্থাৎ গ্লোবের উপরে যে দৈর্ঘ্য, অর্থাৎ আমি ধরলাম এই দুটো মেরিডিয়ানের মধ্যে যে লেন্থ গ্লোবের উপরে, প্রজেকশনে সেই সেম থাকে না, বদলে যায়, শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর ঠিক থাকে। কিন্তু এই প্রজেকশনে ম্যাথমেটিক্যালি মেরিডিয়ান গুলোর মধ্যে যে ডিস্টেন্স, অর্থাৎ সরি দুটো প্যারালালের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে ঠিক রাখা হয়েছে ম্যাথমেটিক্যালি। কেন ঠিক রাখা হয়েছে? যাতে করে অ্যাটলিস্ট অ্যালং দ্য মেরিডিয়ান অর্থাৎ রেডিয়াল স্কেলটা ঠিক থাকে। ঠিক আছে, তার মানে আমরা যখন অঙ্ক এটা প্র্যাকটিস আগের দিন দেখলাম, সেখানে আমরা যখন প্যারালাল সেন্ট্রাল মেরিডিয়ানকে ভাগ করেছিলাম তখন কি করেছিলাম, পাই আর বাই 180 ইনটু ইন্টারভেল করেছিলাম, তাই তো? আর এই যে পাই আর, এটা বেসিক্যালি গ্লোবের যে কোনো মেরিডিয়ানের লেন্থের সূত্র আমরা জানি, তাই তো? সেই জন্য আমরা প্রজেকশনে মেরিডিয়ান বরাবর বিভিন্ন প্যারালালের মধ্যে যে দূরত্ব সেগুলো ঠিক থাকে, অর্থাৎ গ্লোবে যা এখানেও তাই রাখা হয়। তার মানে এখানে রেডিয়াল স্কেল বরাবর কোনো ডিস্টরশন থাকে না, শুধুমাত্র প্যারালাল বরাবর ট্যাঞ্জেনশিয়াল স্কেলের ডিস্টরশনটা হয়, যার ফলে এই প্রজেকশন না শেপ ঠিক রাখতে পারে না এরিয়া ঠিক রাখতে পারে, শুধুমাত্র দ্রাঘিমা রেখা বরাবর লেন্থটা ঠিক থাকে, আর কোনো কিছু ঠিক রাখতে পারে না, আর কোনো প্রপার্টি মেনটেন করতে পারে না। সেই জন্যে এই প্রজেকশনকে মডিফাই করে রিকভার্ড বোন আরেকটা কনিক্যাল প্রজেকশন উনি তৈরি করেন, যেটাকে ওনার নামে বোনস প্রজেকশন বলা হয়। সেই মডিফিকেশনটা কি, একটাই মডিফিকেশন করেছি, সেই মডিফিকেশনটা হচ্ছে যে সিম্পল কনিক্যাল প্রজেকশনে আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যারালালটাকে ভাগ করেছিলাম, ডিভিশন অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, মনে পড়ছে? ডিভিশন অ্যালং দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, অর্থাৎ শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যারালালকে আমরা ট্রুলি ডিভাইড করেছিলাম, ভাগ করেছিলাম, যার উপর দিয়ে আমি মেরিডিয়ান গুলোকে টানবো, এবং সেই মেরিডিয়ান গুলো কোথা থেকে টানবো, কোণের ভার্টেক্স থেকে, অর্থাৎ অ্যাপেক্স থেকে। মেরু এখানে কিন্তু আমি মেরিডিয়ান গুলো এখান থেকে টানছি, এটাই তো করি। উনি কি করলেন, প্রত্যেকটা প্যারালালকেই উনি ট্রুলি ডিভাইড করলেন, যার ফলে কি হলো, মেরিডিয়ান গুলো আর এখান থেকে টানলাম না, তার বদলে উনি আমরা কি করব, সেন্ট্রাল মেরিডিয়ান তার বাকি মেরিডিয়ান গুলো একেবারে মেরু থেকেই আমরা টানবো, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি বিন্দু হয় সেখান থেকেই আমরা টানবো, এরকম ভাবে আমরা টান, অর্থাৎ ভার্টেক্স হয়তো এখানে, এইটা হয়তো স্ট্যান্ডার্ড প্যারালাল, ভার্টেক্স এখানে, অর্থাৎ কোণটা এরকম বরাবর আছে। কিন্তু উনি কি করলেন, স্ট্যান্ডার্ড প্যারালালকে তো ভাগ করলেনই, প্রতিটি অন্য যে প্যারালাল গুলো আছে সেগুলোকেও ট্রুলি ট্রুলি ডিভাইড করলেন, যার ফলে কি হলো, অলরেডি এই প্রজেকশন দ্রাঘিমা রেখা বরাবর যে ডিস্টেন্স সেটা ঠিকঠাক ছিল, আর এই প্রজেকশনে কি হলো, অক্ষরেখা বরাবর যে ডিস্টেন্স গুলো সেগুলো ঠিক রাখা হলো। তার মানে কি, ট্যাঞ্জেনশিয়াল স্কেল এবং রেডিয়াল স্কেল দুটোই ঠিক থাকলো, তার ফলে এই প্রজেকশনটা ইকুয়াল এরিয়া প্রপার্টি লাভ করলো। বলছিলাম যে এই প্রজেকশনটা না এরিয়া ঠিক রাখতে পারলো, না শেপ ঠিক রাখতে পারলো, না বিয়ারিং ঠিক রাখতে পারলো, কিন্তু
এই প্রজেকশনটা অর্থাৎ বোনস প্রজেকশনে একটা শুধুমাত্র মডিফিকেশন করা হলো, তার ফলে এই প্রজেকশনটা ইকুয়াল এরিয়া হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে মডিফিকেশন। আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা যেখানে লিখেছিলাম যে ডিভিশন অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং মেরিডিয়ানস, ডিভিশন অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালাল ফর স্পেসিং মেরিডিয়ানস এইটা লিখতাম, ওই জায়গাটাই শুধু চেঞ্জ হবে। সেখানে আমরা কি লিখব, ডিভিশন অ্যালং এনি প্যারালালস অফ ল্যাটিটিউড ফাই, ডিভিশনস অ্যালং এনি প্যারালাল অফ ল্যাটিটিউড ফাই বলে আমরা করব 2πr cos φ/360 ইন্টু ইন্টারভ্যাল বলে একটা টেবিল করব, কারণ যতগুলো প্যারালাল ততগুলো ডিভিশন বেরোবে। এইটাই শুধু পার্থক্য। একবার আমি তাহলে আমি জাস্ট ক্যালকুলেশনটা করে নিই। দুটো প্রজেকশনের সেম প্রিন্সিপাল, শুধু সেম একটাই মডিফিকেশন। তাহলে স্টেপ গুলো কি কি ছিল, রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব যেটা হচ্ছে বড় হাতের আর, সেটা আমাকে বের করতে হয়। নেক্সট হচ্ছে প্ল্যান অফ প্রজেকশন, বা এটাকে কেউ বলে প্ল্যান ফর দ্য এক্সটেনশন, যে যা বলে বলবে, এটা ছিল। সেখানে আমরা প্যারালালস টু বি ড্রন সেটা করেছি, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড প্যারালালকে চুজ করব, এখানেও সেম আমি রিপিট করছি না, কারণ অলরেডি সিম্পল কনিক্যাল প্রজেকশন আগের দিন আমরা আলোচনা করেছি, সেখানে আমি পরিষ্কার করে বলেছি যে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল চুজ করব। তো সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল সিলেক্ট করে নেব, তারপরে মেরিডিয়ানস টু বি ড্রন করব, টু বি ড্রন, সেখান থেকে আমরা সেন্ট্রাল মেরিডিয়ান সিলেকশন সেটা করে নেব। নেক্সট যেটা আমরা করি সেটা হচ্ছে ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান, তাই তো, মেরিডিয়ান ফর স্পেসিং প্যারালালস, এটাকে আমি নাম দিয়েছিলাম ডি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি বলেছিলাম, পায়ার বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল এটা বলেছিলাম। তারপরে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ডিভিশন অ্যালং, সিম্পল কনিক্যালে বলেছিলাম ডিভিশন অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালাল অফ ল্যাটিটিউড 50 ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, তাই বলেছিলাম। এখানে আমরা কি লিখবো, ডিভিশন অ্যালং, হ্যাঁ সিলেকশন হয়ে গেল, তারপর আমরা রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল বের করবো, এটা বের করবো, আর কট ফাই একই সূত্র। ওকে, থ্যাংক ইউ। তারপরে ডিভিশন অ্যালং দ্য প্যারালালস অফ ল্যাটিটিউড ফাই ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস, এটাকে আমরা নাম দিতে পারি ডি ফাই। কেন ফাই, ফাই মানে অক্ষরেখ অক্ষাংশ, অর্থাৎ প্রতিটি অক্ষরেখার জন্য আলাদা আলাদা ডিভিশন ভ্যালু আসবে, তাই ডি ফাই ইজ ইকুয়াল টু কি দেবো, 2πr cos φ/360 ইন্টু ইন্টারভ্যাল। এইবার এখানে আমাদের একটা টেবিল করতে হবে, সেই টেবিলটা কি হবে, সেই টেবিলটা হবে এখানে হবে ল্যাটিটিউড আর এখানে হবে ডি ডি ফাই। ঠিক আছে, এইবার আমার যা যা অক্ষরেখা থাকবে সেই অনুযায়ী সেই কটা ডিভিশনাল ভ্যালু আমার এখানে আসবে। অর্থাৎ আমি যদি একটা এক্সটেনশন ধরে নিই যে 70 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি নর্থ একটা এক্সটেনশন আমার আঁকতে বলেছে 10 ডিগ্রি ইন্টারভ্যালে, তাহলে আমার কত হবে, 70 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে, সরি 50 ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে, অর্থাৎ 1 2 3 4 5 পাঁচটা প্যারালাল। তাহলে এটা হবে 70 60 50 40 30, অর্থাৎ যতগুলো প্যারালাল ততগুলো ডিভিশনাল ভ্যালু আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এবার যখন ড্রয়িং করব, ড্রয়িংটা কিভাবে করব, ড্রয়িংটা আলাদা আগেই বললাম, দুটো পাশাপাশি ছবি এঁকে দেখালাম। যখন ড্রয়িং করব তখন
ফার্স্ট প্রথম স্টেপ এক, অর্থাৎ একটা লম্বা দাগ টানবো যেটা বেসিক্যালি সেন্ট্রাল মেরিডিয়ানকে নির্দেশ করবে। তারপরে ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান যে মানটা পেয়েছি সেটা আমরা ডায়াগোনাল থেকে নিয়ে নেবো, ডিভাইডারে নিয়ে আমরা সেন্ট্রাল মেরিডিয়ানের উপরে সেই ডিভিশনটা করে নেবো। যতগুলো প্যারালাল লাগতে হবে আমার, কটা প্যারালাল লাগতে হবে, এক দুই তিনটে চারটে, তাহলে এক দুই তিন চার, দরকার নেই চারটে আমার রাখতে হবে, এক দুই তিন চার, ওকে চারটে হয়ে গেল। এইবার আমি ধরলাম এইটা আমার স্ট্যান্ডার্ড প্যারালাল, তাহলে এবার এখান থেকে আমার যে স্ট্যান্ডার্ড প্যারালালের যে রেডিয়াস সেই অনুযায়ী ভার্টেক্স যতটা উঠবে, অর্থাৎ এখান থেকে আমি কম্পাসের কাঁটাটা এইদিকে ধরবো আর পেন্সিলটা এখানে ধরবো, ধরে আমি এইভাবে টেনে দেবো, তাহলে আমার স্ট্যান্ডার্ড প্যারালালটা টানা হয়ে যাবে সেম সিম্পল কনিক্যালি যেভাবে আমরা রেখেছি। তারপরে ওখান থেকে কমিয়ে বাকি প্যারালাল, আবার এখান থেকে বাড়িয়ে বাকি প্যারালাল টেনে নেব, চারটে প্যারালাল টানা হয়ে গেল, ঠিক আছে। এইবার যেটা পার্থক্য সিম্পল কনিক্যালের সঙ্গে, এটার সিম্পল কনিক্যালে আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্যারালালটাকে ভাগ করেছিলাম, যতগুলো মেরিডিয়ান টানতে হবে ততগুলো আমরা ভাগ করব, তারপরে ভার্টেক্স থেকে আমরা টেনে দিয়েছিলাম। কিন্তু এখানে আমরা যেটা করব, যেহেতু প্রতিটি প্যারালালের জন্য আলাদা আলাদা ডিভিশন ভ্যালু পেয়েছি, তাহলে 70 ডিগ্রি যেটা, এইটা হচ্ছে 70 ডিগ্রি হবে, তাহলে 70 ডিগ্রি যে মানটা পেয়েছি সেই মান অনুযায়ী 70 ডিগ্রিটা আমরা ভাগ করব, ঠিক আছে। 60 ডিগ্রি 60 ডিগ্রি অনুযায়ী ভাগ করব, 50 ডিগ্রির জন্য যে মানটা পাবো সেটা 50 ডিগ্রির জন্য আমরা ভাগ করব, 40 ডিগ্রির জন্য যেটা পাঁচটা সরি 40 ডিগ্রির জন্য আমরা যেটা এখানে পাবো সেটা দিয়ে আমরা 40 ডিগ্রিটাকে ভাগ করব, আর লাস্টে থাকলো 30 ডিগ্রি এখানে যে ভ্যালুটা পাবো সেটা দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। এইবার এই পয়েন্ট গুলো দিয়ে আমাদের ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, যে যত সূক্ষ্ম মাপ নিয়ে আঁকতে পারবে তার পয়েন্ট গুলো তত ভালো আসবে, এবং সে তত ভালো ঠিক পয়েন্ট গুলোর উপর দিয়ে দাগটা টানতে পারবে। এবং যখন তোরা এই দাগ গুলো টানবি হাতটাকে প্রথমে সেট করে নিবি, ধর আমি এই দাগ গুলো টানবো, আমি হাতটাকে সেট করে নেবো, নিয়ে এইরকম ভাবে টানবো, তাহলে সুবিধা হবে। তুই যদি এইরকম ভাবে একটা এই দিলি, তারপরে আবার এই দিলি, তারপরে আবার এই দিলি, তারপরে আবার এই দিলি, এরকম যদি করিস তাহলে ওই দাগটা ব্রোকেন হয়ে যাবে বা ওভার রাইট হয়ে যাবে, যখনই কিন্তু ওভার রাইট হয়ে যাবে তখনই কিন্তু মার্ক্স কমে যাবে। একবারেই টানতে হবে, যা টানবে একবারে টানবে। আর ফ্রি হ্যান্ডে যদি কারো অসুবিধা হয় ডায়াগোনাল স্কেলটাকে বাকিয়ে ওই দাগ বিন্দুগুলোর উপরে নিয়ে টেনে দিতে পারো, বা ঝাঁটার কাঠি ব্যবহার করতে পারো, বা ফ্লেক্সিবল কার্ভ, যেকোনো ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট বিক্রি করে এরকম দোকানে পাওয়া যায়, ফ্লেক্সিবল কার্ভটাকে বাকিয়ে ওই পয়েন্ট গুলোর উপরে নিয়ে টেনে দাও, যার যেটা সুবিধা। বোঝাতে পেরেছি? স্যার দুটো ডিফারেন্স বুঝতে পেরেছিস, কিভাবে ড্র করতে হবে সেটা আশা করি বুঝতে পেরেছিস। এইবার সুন্দর একটা বর্ডার দিয়ে দাও। আর অনেকে এই যে ভার্টেক্সটা সেটা অনেকে রাখতে পছন্দ করে, তাহলে তুমি রেখে দেবে, তোমার যদি ভার্টেক্স রাখার পর মনে হয় তুমি ভার্টেক্সটা রেখে দেবে, সিম্পল কনিক্যালও রাখতে পারো, এখানেও রাখতে পারো, ভার্টেক্স না রাখলেও কোনো অসুবিধা নেই, রাখলেও কোনো অসুবিধা নেই। এইবার আমার যে অক্ষরেখা এবং গ্রাফিক্যাল যে মানগুলো সেগুলো আমি লিখে দিলাম। সাধারণত আমরা কি করি, ধরলাম এটা হচ্ছে 30, 40, 50, 60, 70, এদিকেও লিখলাম, নাহলে একদিকে হালকা মানে লেখা আরেকদিকে লেখা থাকবে না, ফাঁকা কেমন বাজে লাগে, ঠিক যেন এক হাত না আছে আর এক হাত নেই এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আর্টিস্টিক ব্যাপার, প্রত্যেকে নিজের মতো করে লিখবে, আর এদিকে দ্রাঘিমা রেখাগুলোর মান যা যা আছে সেটা লিখে দেবে, ঠিক আছে। উপরে হেডিং গ্র্যাটিকিউলস অন বোনস প্রজেকশন, তারপরে ডান দিকে এখানে এক্সটেনশন এবং ইন্টারভেলটা লিখতে পারো, বা উপরে হেডিং এর নিচে লিখতে পারো, আর নিচে স্কেল, স্কেল বলতে প্রিন্সিপাল স্কেল, যে স্কেল এর উপরে ভিত্তি করে আমরা প্রজেকশনটা ড্র করেছি, ঠিক আছে। কার কোনো জিজ্ঞাসা, কার কোনো জিজ্ঞাসা আছে? পুরোনো খাতাগুলো খুলবি, হ্যাঁ, সেখানে দেখবি অনেক ধরনের এক্সারসাইজ আছে, সেগুলো করবি। আচ্ছা, নেক্সট যে প্রজেকশনটা সিলেবাসে আছে সেটা হচ্ছে সাইনুসয়েডাল প্রজেকশন, তাই তো? সাইনুসয়েডাল প্রজেকশন পরে কোন কাছে প্রথমে থাকুক, আগে এটা বলবো তারপরে পলিকনিক।
সাইনোসয়েডাল প্রজেকশন, এটাকে স্যানসন ফ্লামস্টিড প্রজেকশন বলা হয়। দুজন ভদ্রলোক গণিত কার্টোগ্রাফার, তারা এই প্রজেকশনটা ডিজাইন করেছিলেন, তাই তাদের নাম অনুসারে ওই এটা পরিচিত, স্যানসন ফ্লামস্টিড বা সাইনোসয়েডাল। এই সাইনোসয়েডাল প্রজেকশনটা বেসিক্যালি বোনস প্রজেকশনেরই মডিফিকেশন, ঠিক আছে? কেন বোনস প্রজেকশনে, অর্থাৎ যেটা সিম্পল কনিক্যাল থেকে মডিফাই করা হয়েছে, সেই বোনস প্রজেকশনে আমরা দেখব যে খুব কম্প্যাক্ট এরিয়া না হলে ভালো দেখানো যাচ্ছে না। অর্থাৎ খুব বেশি যদি এক্সটেনশন বেড়ে যায়, খুব বেশি বড় জায়গা যদি হয়ে যায়, যার যে কোনো একদিকে, বিশেষ করে ল্যাটিটিউডিনাল লংগিটিউডিনাল এক্সটেনশন যদি বড় হয়ে যায়, তাহলে বোনস প্রজেকশনে দেখানো অসুবিধা, ঠিক আছে? ডিস্টরশনটা, বিশেষ করে শেপের ডিস্টরশনটা বাড়তে থাকে এবং গোটা পৃথিবী একসঙ্গে এই প্রজেকশনে দেখানো যায় না, যার জন্যে, অথচ এটা ইকুয়াল এরিয়া প্রপার্টি আছে, অর্থাৎ ইকুয়াল এরিয়া বা এরিয়া বজায় রাখে, কিন্তু গোটা পৃথিবী দেখানো যাচ্ছে না, ছোট একটা অংশকেই শুধুমাত্র এই প্রজেকশনে আমরা ভালোভাবে দেখাতে পারি। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এই ধরনের যে কম্প্যাক্ট ট্রপিক্যাল বা মিড ল্যাটিচিউড রিজিয়নের যে দেশগুলো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মোটামুটি একই দৈর্ঘ্য, এরকম দেশগুলোকে আমরা ভালোভাবে দেখাতে পারি। কিন্তু যদি গোটা পৃথিবীর ম্যাপ আমার দেখানোর প্রয়োজন পড়ে, বা ইকুয়েটোরিয়াল রিজিয়নের যদি ম্যাপ আমার আঁকার দরকার হয় ইকুয়াল এরিয়া প্রজেকশনে, তখন এই স্যানসন ফ্লামস্টিড তারা বোনস প্রজেকশনটাকে মডিফাই করলেন। কি মডিফিকেশন করলেন? বোনস প্রজেকশনে স্ট্যান্ডার্ড প্যারালাল ভ্যারিয়েবল, তাই তো? অর্থাৎ আমার যে এক্সটেনশন থাকবে, সেই এক্সটেনশনের মাঝামাঝি যে কোনো একটা প্যারালালকে আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে সিলেক্ট করব, তাই তো? সিম্পল কনিক্যালও তাই দেখেছিলাম। কিন্তু ওনারা কি করলেন, স্ট্যান্ডার্ড প্যারালালটাকে নির্দিষ্ট করে দিলেন। সেটা কি? সেটা হচ্ছে ইকুয়েটর, অর্থাৎ ইকুয়েটর বা নিরক্ষ রেখা কে ওনারা স্ট্যান্ডার্ড প্যারালাল বলে নির্দিষ্ট করে দিলেন, বাকি সব সেম। তার ফলে কি হলো? তার ফলে যেটা হলো, এখানে প্রতিটি প্যারালাল এক একটা কার্ভ, তো বক্ররেখা, তো কারণ স্ট্যান্ডার্ড প্যারালালের কেন্দ্র থেকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালালের যে বক্রতা, সেটাকেই ব্যবহার করে বাকি প্যারালাল গুলোকে আমরা এঁকেছি একই বিন্দু থেকে, তাই তো? সিম্পল কনিক্যালও তাই করেছি, এখানেও তাই করেছি। অর্থাৎ তার মানে প্রতিটি অক্ষরেখা স্ট্যান্ডার্ড প্যারালালের সমান্তরাল আছে, সিম্পল কনিক্যালও ছিল, এখানেও আছে, সেম প্রিন্সিপাল এখানেও। শুধুমাত্র যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালালটা নিরক্ষরেখা হয়ে গেল, আর আমরা যদি কট 0 ডিগ্রি বলে ক্যালকুলেটরে চাপি, ক্যালকুলেটরে মান দেবে ইনফিনিটি, মানে অসীম দূরত্ব, মানে রেডিয়াস অসীম। যে কোনো বৃত্তের রেডিয়াস যদি অসীম হয়, তাহলে বৃত্তের যে পরিধি রেখা, সেটা স্ট্রেট লাইন হয়ে যায়। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি অসীম দূরত্ব হয়ে যায়, তাহলে তার বক্রতা কমতে কমতে সেটা স্ট্রেট লাইন হয়ে যায়। তার মানে এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল নিরক্ষরেখা এবং সেটা স্ট্রেট লাইন হবে। তাই যদি হয়, তাহলে বাকি অক্ষরেখাগুলো স্ট্রেট লাইনই হবে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে মডিফিকেশন, অর্থাৎ সমগ্র পৃথিবীকে দেখানোর উদ্দেশ্যে এবং নিরক্ষীয় অঞ্চলকে দেখানোর উদ্দেশ্যে বোনস প্রজেকশনটাকে মডিফাই করা হলো। কিরকম ভাবে? এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল হিসাবে নিরক্ষরেখাকে সেট করে দেওয়া হলো, যার ফলে নিরক্ষরেখার রেডিয়াস অসীম, তার মানে নিরক্ষরেখাটা স্ট্রেট লাইন হয়ে গেল, তার মানে বাকি অক্ষরেখাগুলোও স্ট্রেট লাইন হয়ে যাবে। এটার ফলে সমগ্র পৃথিবীকে একটা প্রজেকশনে দেখানো সম্ভব হলো, যদিও যত সেন্ট্রাল মেরিডিয়ান থেকে দূর যাওয়া যায়, তত শেপের ডিস্টরশনটা খুব বেশি হয়ে যায়, তথাপি সম্ভব, আঁকা সম্ভব, সেটা এই প্রজেকশন থেকে পাওয়া গেল। প্লাস নিরক্ষীয় অঞ্চলগুলোকে খুব সুন্দরভাবে এই প্রজেকশনে আমরা উপস্থাপন করতে পারি, কোনো প্রকার ডিস্টরশন ছাড়া। এরিয়া তো ঠিক থাকেই, শেপটাও মোর অরলেস ঠিক থাকে, ঠিক আছে? তাহলে সাইনোসয়েডাল প্রজেকশন এবং বোনস প্রজেকশন, সেই জন্য ক্যালকুলেশনে কোনো ডিফারেন্স নেই। বোনস প্রজেকশনে আমরা যেখানে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল বলছি বলে আর কট ফাই করছি, এখানে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল বলে ওই লাইনটা আমরা করব না, কারণ আমরা ওখানে খুব বেশি করে লিখতে পারি ইকুয়েটর অ্যাজ স্ট্যান্ডার্ড প্যারালাল অ্যান্ড রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ ইনফিনিটি বলে এই সিম্বলটা আমরা ব্যবহার করব, এটুকু করতে পারি, ঠিক আছে? আমি স্টেপ গুলো একবার জাস্ট বলে দিচ্ছি, তোরা একটু খাতা, পুরোনো খাতা থেকে রিকল কর।
ফার্স্ট হচ্ছে রেডিয়াস অফ জেনারেটিং গ্লোব, সব ক্ষেত্রে আমরা এটা করি। নেক্সট হচ্ছে প্ল্যান অফ প্রজেকশন, তার মধ্যে আমরা করি প্যারালালস টু বি ড্রন। এইখানে আমরা স্ট্যান্ডার্ড প্যারালালকে সিলেকশন করেছিলাম সিম্পল কনিক্যালে বা বোনস প্রজেকশনে। এখানে আমরা জাস্ট মেনশন করব ইকুয়েটর ইজ ফিক্সড অ্যাজ স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, তারপরে মেরিডিয়ানস টু বি ড্রন। এখানে কি কি মেরিডিয়ান ড্র করব সেটা আমরা বললাম, বলে সেন্ট্রাল মেরিডিয়ান কে আমরা সিলেকশন করলাম, সেন্ট্রাল মেরিডিয়ান সিলেকশন সেটা আমাদেরকে করতে হবে। তারপরে আমরা বোনস প্রজেকশনে কি করেছি বা সিম্পল কনিক্যালে রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল এটা করেছিলাম অফ ল্যাটিটিউড 50, এটা করেছিলাম তো, করে আমরা সূত্র লিখেছিলাম আর কট 50। কিন্তু এখানে আমরা কি লিখবো, রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালাল ব্র্যাকেটে ইকুয়েটর বলে আর 50 ইজ ইকুয়াল টু আর কট 50 বা সমান সমান ইনফিনিটি, কারণ আমরা জানি আর কট 0 এর মান হচ্ছে ইনফিনিটি। হয়ে গেল। নেক্সট ডি, যেটা আমরা হচ্ছে ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং প্যারালালস, সূত্র কি বলেছিলাম, ডি ইজ ইকুয়াল টু পাই আর বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। লাস্ট কি বলেছিলাম, ডিভিশন অ্যালং প্যারালালস অফ ল্যাটিটিউড 5, সেটাকে আমরা নাম দিয়েছিলাম ডি ফাই ইজ ইকুয়াল টু 2 পাই আর cos 50, সরি cos 5/360 ডিগ্রি ইন্টু ইন্টারভেল। এক্ষেত্রে বন্ডস প্রজেকশনের মতো একটা টেবিল করতে হবে, যতগুলো প্যারালাল ততগুলো ডি ফাই বেরোবে। ক্লিয়ার? এটা হচ্ছে ক্যালকুলেশন। ড্রয়িংটা কিভাবে করব, সেম প্রথমে খাতার মাঝখান দিয়ে সেন্ট্রাল মেরিডিয়ানটা টেনে নেব, তারপরে সেন্ট্রাল মেরিডিয়ানে যে ডিভিশন যেটা ডি সেটা আমরা যে কটা প্যারালাল হবে সেই কটা কেটে নেব। ওকে, নেয়ার পরে কি বোনসে কি করেছিলাম, স্ট্যান্ডার্ড প্যারালালটাকে ধরে ধরেছিলাম, ধরে আমরা তার যে রেডিয়াস সেই অনুযায়ী ওটা প্রথমে টেনেছিলাম, তারপরে বাকিগুলো টেনেছিলাম। এখানে যেহেতু স্ট্যান্ডার্ড প্যারালাল ফিক্সড অর্থাৎ ইকুয়েটার, তাই তার রেডিয়াস অসীম, তাই সেটা স্ট্রেট লাইন হবে। তার মানে চোখ বন্ধ করে আমি প্রতিটি প্যারালালকে স্ট্রেট লাইনে টেনে দেব, কোনো চিন্তা ছাড়া। ঠিক আছে, স্ট্রেট লাইনে টেনে দিলাম, কোথায় ইকুয়েটার আছে কিচ্ছু দেখার দরকার নেই, আমার যে এক্সটেনশন দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব। সাধারণত সাইনোসয়েডাল প্রজেকশন যদি আসে ইকুয়েটার সহ আঁকতে দেয়, কারণ ইকুয়েটোরিয়াল রিজিয়নই সব থেকে ভালো এই প্রজেকশন আমরা দেখতে পারি, দেখাতে পারি। হয়ে গেল। এইবার আমরা তো জেনে গেছি, কারণ আমরা অলরেডি প্ল্যান অফ প্রজেকশনে কি কি প্যারালাল টানতে হবে সেটা দেখেছি, কোন কোন প্যারালাল টানতে হবে, আর সেই প্যারালাল গুলোর ডিভিশন গুলো আমরা এখানে পেয়ে গেছি। তাহলে এইবার প্রতিটি প্যারালালে যে ডিভিশন গুলো এসছে সেই ডিভিশন গুলো আমরা সেই প্যারালাল বরাবর করে নেব। ঠিক আছে, করে নেওয়ার পরে একই রকম ভাবে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করব, বা কেউ চাইলে ফ্লেক্সিবল কার্ভ বা ডায়াগোনাল স্কেল বা ধাঁধার কাঠি যা খুশি ব্যবহার করতে পারো। এইভাবে আমরা কাজটা করব। কোনো জটিলতা আছে এর মধ্যে? না স্যার। এবার আমরা যাচ্ছি পলিকনিক প্রজেকশন, এটাকেও আমরা সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালের
একটা মডিফিকেশন বলতে পারি, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালেল একটা মডিফিকেশন বলতে পারি পলিকনিক প্রজেকশনকে। পলি শব্দের অর্থ হচ্ছে বহু, মাল্টিপল। পলি শব্দের অর্থ হচ্ছে বহু বা একাধিক, মাল্টিপল। কনিক মানে কোন, কনিক শব্দটা এসেছে কোন থেকে, অর্থাৎ ডেভেলপেবল সারফেস হিসাবে আমরা কনিক্যাল প্রজেকশনে কোন ব্যবহার করি বা শঙ্কুর ব্যবহার করি। অর্থাৎ তার মানে এই শব্দ দিয়ে বোঝাচ্ছে, এই প্রজেকশনের নাম দিয়ে বোঝা যাচ্ছে যে এই প্রজেকশনে ডেভেলপেবল সারফেস হিসাবে যে কোন ব্যবহার করা হচ্ছে, যে শঙ্কুটা ব্যবহার করা হচ্ছে, এখানে একাধিক শঙ্কুর ব্যবহার করা হবে। এটাও নন পার্সপেক্টিভ প্রজেকশন, ম্যাথমেটিক্যালি এটা করা হয়। যতগুলো প্যারালাল অর্থাৎ যতগুলো অক্ষরেখা আমাকে আঁকতে হবে ততগুলো আমাকে শঙ্কু আমি ব্যবহার করব। তার মানে এক্ষেত্রে প্রত্যেকটা প্যারালালই স্ট্যান্ডার্ড প্যারালাল। ঠিক বললাম? ঠিক বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সবটা তো স্ট্যান্ডার্ড প্যারালাল এখানে। গুড। অর্থাৎ এইটা আমার জেনারেটিং গ্লোব, ধরলাম আমার এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা, এটা একটা অক্ষরেখা। এবার যতগুলো অক্ষরেখা আমাকে আঁকতে হবে ততগুলো আমার কোন আমি কল্পনা করব। ঠিক আছে? এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে অক্ষরেখার মান যত বাড়ছে কোণগুলোর ভার্টেক্স তত মেরুর দিকে ঝুঁকছে, আর অক্ষরেখা যত নিরক্ষরেখার দিকে যাচ্ছে অর্থাৎ অক্ষরেখার মান যত কমছে তত কোণগুলো শীর্ষ অনেক উঁচুতে উঠে যাচ্ছে, তার মানে স্ট্যান্ডার্ড প্যারালাল রেডিয়াস অনেক বেশি হয়ে যাবে। এইরকম মাল্টিপল কোণ ব্যবহার করা হবে এই প্রজেকশনে, এটা ধরে নেওয়া হচ্ছে, এবং এটা ম্যাথমেটিক্যালি করা হবে। বাস্তবে এরকম ভাবে তো জিওমেট্রিক্যালি বা আলোর সাহায্যে করা সম্ভব নয়, তাই এটা ম্যাথমেটিক্যালি খুব সহজে করা হয়, কিন্তু প্রিন্সিপালটা এই ফলো করা হচ্ছে যে প্রতিটি প্যারালাল বরাবর একটা করে কোণ টাচ করে থাকবে এবং প্রতিটি প্যারালালই হবে স্ট্যান্ডার্ড প্যারালাল। তার মানে প্রতিটি প্যারালালের রেডিয়াস আমাকে আলাদা করে বের করতে হবে। এতক্ষণ আমরা যে তিনটে প্রজেকশন কনিক্যাল গ্রুপের করলাম, সিম্পল কনিক্যাল, বোনস এবং সাইনোসয়েডাল, তিনটের ক্ষেত্রে আমরা দেখেছি একটাই স্ট্যান্ডার্ড প্যারালাল, কিন্তু এইখানে প্রত্যেকটা প্যারালালই স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে ওখানে একটা রেডিয়াস বেরিয়েছিল, এখানে আমার যতগুলো প্যারালাল ততগুলো রেডিয়াস বেরোবে। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই ওদের সঙ্গে। বুঝে গেল? বোনস বা সাইনোসয়েডালের একটাই স্ট্যান্ডার্ড প্যারালাল কারণ ওটা সিঙ্গেল কোনিক প্রজেকশন, আর এখানে প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড প্যারালাল কারণ যতগুলো প্যারালাল ততগুলো কোণ ব্যবহার করা হয়, এবং তার মানে প্রত্যেকটা প্যারালাল বরাবর কোণগুলো জেনারেটিং গ্লোবকে টাচ করে থাকে। তার মানে প্রতিটি প্যারালালই তাদের যে অ্যাকচুয়াল দৈর্ঘ্য, অ্যাকচুয়াল লেন্থ গ্লোবের উপরে, সেই লেন্থটাই প্রজেকশনে বজায় থাকে। তার মানে এখানে ট্যাঞ্জেনশিয়াল স্কেল তার ডিস্টরশন থাকে না। ঠিক আছে? এবং প্যারালাল গুলো সেন্ট্রাল মেরিডিয়ানের উপরে ট্রুলি বসানো হয়, অর্থাৎ গ্লোবের দুটো প্যারালালের মধ্যে যে ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্স মেনেই বসানো হয়, শুধুমাত্র সেন্ট্রাল মেরিডিয়ান বরাবর এটা ঠিক থাকে, অন্য মেরিডিয়ান বরাবর দুটো প্যারালালের মধ্যে যে ডিস্টেন্স সেটা বদলে যায়, এবং যত সেন্ট্রাল মেরিডিয়ান থেকে দূরত্ব বাড়ে তত এই ডিস্টেন্স গুলো বাড়তে থাকে। তার মানে রেডিয়াল স্কেল সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত দূরে যাব তত রেডিয়াল স্কেলের ডিস্টরশন বাড়তে থাকে। ঠিক আছে? এবার আমরা একটু স্টেপ গুলো ফলো করি। তাহলে ফার্স্ট স্টেপ, রেডিয়াস আমরা করছি পলিকনিক প্রজেকশন। ফার্স্ট স্টেপ হচ্ছে রেডিয়াস, যেমন সব প্রজেকশনের ক্ষেত্রে আমি বলেছি অফ জেনারেটিং গ্লোব আর, আমি বলছি না সূত্রটা কি হবে, তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে প্ল্যান অফ প্রজেকশন, প্ল্যান অফ প্রজেকশন, এখানে সেম প্যারালালস টু বি ড্রন বলে যা যা প্যারালাল আমরা টানবো সেগুলো পরপর আমরা এখানে বলে দেবো, আর মেরিডিয়ানস টু বি ড্রন। এখানে কিন্তু আমি বললাম না যে সিলেকশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল, সেটা বললাম না। কেন বললাম না? কারণ প্রত্যেকটাই আমার স্ট্যান্ডার্ড প্যারালাল হবে, এই জন্য এটা বলার দরকার নেই। তারপরে মেরিডিয়ানস টু বি ড্রন সেটা বললাম, তারপরে আমাকে কি কি বলতে হবে, সেন্ট্রাল মেরিডিয়ান সিলেক্ট করতে হবে। কিভাবে করতে হবে আমরা সিম্পল কনিক্যালে আলোচনা করেছি।
তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেডিয়াস অফ প্যারালালস বা রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালালস। সূত্র আর ফাই ইজ ইকুয়াল টু আর কট ফাই, তাই তো? সূত্র তো একই হবে প্রত্যেকটার ক্ষেত্রে, আমরা এই সূত্র ব্যবহার করবো। এবার যেহেতু যতগুলো প্যারালাল ততগুলো রেডিয়াস বেরোবে, তাই এখানে আমার একটা টেবিল করতে হবে যেখানে ল্যাটিটিউড আর এখানে হচ্ছে আর ফাই, ইঞ্চিতে করলে ইঞ্চিতে, না হলে সেন্টিমিটার হলে সেন্টিমিটার। এবার আমি যে কটা প্যারালাল আঁকবো সেই কটা প্যারালালের জন্য আমার সেই কটা এখানে কলাম হবে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রেডিয়াস ভ্যালু বেরোবে। নেক্সট কি, ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং প্যারালালস, সেম ডি নাম দিলাম, ইজ ইকুয়াল টু পাই আর বাই 180 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল, একটাই ভ্যালু আসবে। লাস্ট স্টেপ সেটা কি, সেটা হচ্ছে স্যার পিকচার কোয়ালিটি কিছু বোঝা যাচ্ছে না নিচে টুকু, নিচেরটা বোঝা যাচ্ছে না তো? না এটা স্যার, আর আলো কম আছে বলে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, শুনে নে, আর ভিডিওটা তো পাঠাবোই, সেখানে জুম করে আমি করে দিই, সেখান থেকে বুঝতে পারবি। এইটা বুঝতে পারলি না, তাই তো? লাস্ট লাইনটা, হ্যাঁ স্যার লাস্ট লাইন স্যার আপনার কথাটাও ঠিকঠাক আসছে না, কেটে কেটে আসছে। কখন থেকে? না স্যার আমি তো ঠিক শুনতে পাচ্ছি, অসুবিধা হচ্ছে না। তাহলে হতে পারে তোর নেটওয়ার্কের সমস্যার জন্য হতে পারে, ঠিক আছে? রেকর্ডিংটাও তো পাঠাবো, তখন আরেকবার দেখে নিবি। মাঝে মাঝে আমার গলায় কেটে যাচ্ছে, সেটা হতে পারে। আচ্ছা, এইটা যেটা লিখলাম ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ আমরা সেন্ট্রাল মেরিডিয়ানকে ভাগ করব প্যারালাল গুলোকে টানার জন্য, তো সেই ডিভিশনটা আমরা সিম্পল কনিক্যালও একই রকম ভাবে বের করেছি, বোনস প্রজেকশনও একই রকম ভাবে বের করেছি, সাইনোসয়েডালও একই রকম ভাবে ব্যবহার বের করেছি, এখানেও সেম একই রকম ভাবে বের করব। লাস্ট বোনস যেমন করেছি, সাইনোসয়েডালে যেমন করেছি, এখানেও তাই করব। সেটা হচ্ছে ডিভিশন অ্যালং প্যারালালস বা অ্যালং স্ট্যান্ডার্ড প্যারালালস ফর স্পেসিং মেরিডিয়ানস, এটাকে আমরা ডি ফাই নাম দিয়েছিলাম, এখানেও তাই নাম দিলাম, ইজ ইকুয়াল টু 2πr cos ফাই বাই 360 ডিগ্রি ইন্টু ইন্টারভ্যাল। সেম সূত্র, যে সূত্র আমরা বোনস প্রজেকশন সাইনোসয়েডাল প্রজেকশনে ব্যবহার করেছি, এখানেও সেম ব্যবহার করব। এখানেও তাহলে কি হবে, যতগুলো প্যারালাল ততগুলো ডি ফাই বেরোবে, তার মানে এখানেও একটা টেবিল হবে, সেই টেবিলে এটা হবে ল্যাটিটিউড ফাই আর এখানে হবে ডি ফাই। এবার যে কটা প্যারালাল আমাকে আঁকতে হবে সেই কটা প্যারালাল কলাম হবে এবং সেই কটা ডি ফাই বেরোবে। ক্যালকুলেশন কমপ্লিট। এবার আমাকে ড্রয়িংটা দেখতে হবে, একটু ড্রয়িংটা আলাদা, অর্থাৎ বোনস এর ক্ষেত্রে আমরা যেভাবে ড্রয়িং করেছিলাম তার কাছাকাছি কিন্তু একটু আলাদা, সেটা আমরা একটু দেখে নিই। স্যার একটা কোশ্চেন আছে, বলো। বলছি রেডিয়াস অফ দা স্ট্যান্ডার্ড প্যারালাল লিখেছেন আর কট ফাই, তো ওখানে তো প্রতিটিকে ভাগ করছি, তো ওখানে স্ট্যান্ডার্ড প্যারালাল যে লিখছেন, হ্যাঁ প্রত্যেকটাই তো স্ট্যান্ডার্ড প্যারালাল, পলিকনিক প্রজেকশনে প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড প্যারালাল, তাই আমি লিখলাম রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড প্যারালালস, এস যোগ করেছি, ঠিক আছে? আর এই যে টেবিল দিয়েছি, কারণ যতগুলো প্যারালাল আমাকে ড্র করতে হবে ততগুলো রেডিয়াস বেরোবে, এই যে আর ফাই, ঠিক আছে? এক মিনিট, কালি শেষ হয়ে গেছে, কালিটা একটু ভরে নিই। ওকে, তাহলে এবার আমরা ড্রয়িংটা দেখে নিই। নিয়ম, প্রথম স্টেপ এক, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ানটা খাতার মাঝখান থেকে টেনে নিলাম। নেক্সট ডিভিশন অ্যালং সেন্ট্রাল মেরিডিয়ান, যেটা ডি বেরিয়েছে সেইটা মেপে নিলাম ডিভাইডারে নিয়ে, যতগুলো প্যারালাল লাগতে হবে আমি কেটে নিলাম, হলো। এবার আমি কি কি প্যারালাল, তাদের ল্যাটিটিউড বা অক্ষাংশ কি সেটা আমরা জানি। এইবার আমি ধরলাম 70 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত আমাকে প্যারালাল লাগতে বলেছে, তাহলে তার মানে এটা 70 হবে, এটা 60 হবে, এটা 50 হবে, এটা 40 হবে, তাই তো? তার মানে এগুলোর প্রত্যেকটা রেডিয়াস বেরিয়েছে। এবার আমি কি করব,
এই ধরনের অর্থাৎ পলিগনিক প্রজেকশন যখন তোদের খাতায় আঁকতে দেবে তখন খাতার নিচের দিক থেকে শুরু করবি। আমি ভুল করেছি, খাতার নিচের দিক থেকে শুরু করবি, অর্থাৎ এইটা যদি 40 হয় তারপরটা 50 তারপরটা 60 তারপরটা 70। তার কারণ হচ্ছে রেডিয়াস যত অক্ষরেখার মান কমবে রেডিয়াস তত বাড়বে, তত উপরের দিকে যাবে। এবার প্রথমে 40 ডিগ্রির যে অক্ষরেখাটা তার যে রেডিয়াস বেরিয়েছে আমার টেবিলে সেটা দেখে নিলাম, নিয়ে আমি সেই প্যারালালটা টেনে দিলাম এবং দেখা গেল তার ভার্টেক্স হচ্ছে এখানে। তারপরেরটা 50 ডিগ্রির যে রেডিয়াস সেটা আমি মেপে নিলাম কম্পাসে, নিয়ে পেন্সিলটা এখানে রাখলাম আর তার কাটা হয়তো এখানে এসে দাঁড়ালো, অর্থাৎ সেন্টার কিন্তু বদলে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবি। বোনসে কিন্তু একটাই সেন্টার ছিল, এখানে কিন্তু সেন্টার বদলে যাচ্ছে। টেনে দিলাম, তারপরে এটা এটা 40 ছিল, এটা 50 হলো 60। 60 60-এর জন্য অর্থাৎ 60 ডিগ্রি অক্ষরেখার জন্য যে রেডিয়াসটা বেরিয়েছে সেটা মেপে নিলাম কম্পাস দিয়ে, নিয়ে পেন্সিলটা এখানে রাখলাম আর তার সেন্টার যেখানে গেল সেখানে কাটা বসিয়ে সেটাকেও টেনে দিলাম আর শেষে 70টা টেনে দিলাম। এবার একটা জিনিস খেয়াল কর, প্রতিটি অক্ষরেখার বক্রতা কিন্তু বদলে গেছে, কারণ যেহেতু তাদের সেন্টার গুলো বদলে গেছে তার জন্য প্রতিটি অক্ষরেখার বক্রতা গুলো বদলে গেছে। বক্রতা মানে এটা কার্ভেচার বেশি, তারপরেটা একটু কম, তারপরেটা আরো কম, তারপরেটা আরো কম, এভাবে যত আমরা নিরক্ষরেখার দিকে যাব তত কার্ভেচার কমতে কমতে নিরক্ষরেখা গিয়ে স্ট্রেট লাইন হয়ে যাবে, যার জন্য আমরা যখন মেরিডিয়ান গুলো টানবো তখন এই যে প্যারালাল গুলোর মধ্যে যে ডিস্টেন্স সেটা যত সেন্ট্রাল মেরিডিয়ান থেকে দূরে যাচ্ছে তত কিন্তু ডিস্টেন্স গুলো ক্রমশ বাড়ছে, ডিস্টেন্স গুলো কিন্তু ক্রমশ বাড়ছে, দেখ ডিস্টেন্স গুলো ক্রমশ বাড়ছে। এটাই হচ্ছে এই প্রজেকশনের ত্রুটি, যেটা বোনস প্রজেকশনে ছিল না, ওকে, বা সাইনোসয়েডাল প্রজেকশনে ছিল না। হলো, এইবার আমরা কি করব, প্রতিটি অক্ষরেখাকে ডিভিশন করেছি আমরা অলরেডি, ডিভিশনাল ভ্যালু গুলো আমাদের কাছে রয়েছে, আমরা সেই ভ্যালু গুলো কেটে নেব। আমি 70টা প্রথমে কাটলাম, হয়ে গেল কাটা। এবার ফ্রি হ্যান্ডে যোগ করো, এবার যে যত সূক্ষ্ম মাপ করতে পারবে তার তত ড্রয়িংটা ভালো হবে, বোঝা গেল? তাহলে ডিফারেন্সটা যে সেন্টার গুলো বদলে যাচ্ছে, যার যার জন্য প্রতিটি প্যারালাল যখন আঁকবো তখন তার রেডিয়াসটা প্রথমে আমি স্কেল দেখে নিয়ে নেবো কম্পাসে, তারপরে তার পেন্সিলটা থাকবে সেন্ট্রাল মেরিডিয়ানের উপরে আর তার পেন্সিলের যে কাটাটা সেটা আমার যতদূর যাবে সেন্ট্রাল মেরিডিয়ানের উপরের দিকে সেইভাবে সেট করে তারপরে এটা টেনে দেবো। এটা হচ্ছে নিয়ম, প্রত্যেকটা প্যারালাল ওইভাবে টানবো এবং দেখা যাবে যত আমি মেরুর দিকে যাচ্ছি তত সেন্টারটা নিচের দিকে নামছে, অর্থাৎ আমি যত অক্ষরেখা গুলো মেরুর দিকে এগোচ্ছি তত সেন্টারটা নিচের দিকে নামছে। এটা হচ্ছে 40 ডিগ্রির সেন্টার, এটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টার, এটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টার, এটা 70 ডিগ্রি সেন্টার, ঠিক আছে? সেন্টার গুলো বদলে বদলে যাচ্ছে। এটা হয়ে গেল, এবার বাইরে এক্সট্রা দাগ গুলো মুছে দিলাম, যেমন ভাবে করতে হয় সৌন্দর্য বাড়ানোর জন্য। অনেকে বলে যে এইটা রেখে দিতে, ঠিক আছে যদি মনে হয় তুমি রেখে দেবে কোনো অসুবিধা নেই, তাহলে সেই অনুযায়ী বর্ডার দেবে, হেডিং দেবে গ্র্যাটিকিউল অন পলিকনিক প্রজেকশন, এদিকে এক্সটেনশন এবং ইন্টারভ্যাল আর এখানে স্কেল আর লেভেলিং অর্থাৎ অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা গুলো তাদের মান গুলো এখানে লিখতে হবে। কমপ্লিট, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না পরীক্ষা, মানে বাড়িতে বসেই হয়তো পরীক্ষা দিবি, বাড়িতে বসেই আঁকবি, কিন্তু মানে প্রজেকশনে মার্কস পেতে গেলে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ওই জন্য বাড়িতে আঁকাটা অ্যাটলিস্ট প্র্যাকটিস কর। তাহলে এই প্রজেকশনটা কোন প্রপার্টি মেনটেন করছে, প্রজেকশনের যে চারটে প্রপার্টির কথা আমি প্রথম দিন বললাম কোন প্রপার্টিটা মেনটেন করছে, নো কোনো প্রপার্টি মেনটেন করতে পারে না, তাই এটাকে বলা হয় অ্যাফিল্যাক্টিক প্রজেকশন, অর্থাৎ যে প্রজেকশন ওই চারটে মেইন প্রপার্টির কোনো প্রপার্টি মেনটেন করতে পারে না সেই প্রজেকশনকে বলা হয় অ্যাফিল্যাক্টিক প্রজেকশন, অ্যাফিল্যাক্টিক প্রজেকশন। আমরা প্রপার্টির উপরও প্রজেকশনকে ডিভাইড করি, ভাগ করি, যেমন ইকুয়াল এরিয়া হলে ইকুয়াল এরিয়া প্রজেকশন বলি, শেপ ঠিক রাখলে অর্থোমরফিক প্রজেকশন বলি, ডিস্টেন্স ঠিক রাখলে ইকুইডিস্টেন্ট প্রজেকশন বলি,
আর দিগংশ বা বিয়ারিং ঠিক রাখলে অ্যাজিমুথাল প্রজেকশন বলি, আর কোনোটাই যদি ঠিক না রাখে অ্যাফিল্যাকটিক প্রজেকশন। তো পলিকনিক হচ্ছে ওই গ্রুপের প্রজেকশন। খুব ছোট্ট এরিয়া, খুব ছোট্ট এরিয়া যদি আমরা দেখাই মিড ল্যাটিচিউড রিজিয়নে, সেক্ষেত্রে পলিকনিক প্রজেকশন সুইটেবল, এবং সেক্ষেত্রে শেপ, এরিয়া, ডিস্টেন্স সবকিছু প্রায় ঠিক থাকে, প্রায় ঠিক থাকে, যার জন্য পলিকনিক প্রজেকশন সাধারণত খুব ছোট এরিয়ার ক্ষেত্রে করা হয়। যদিও মডিফাইড পলিকনিক প্রজেকশন এরপরে এসে এই প্রজেকশনটাকে মডিফিকেশন করে মডিফাইড পলিকনিক প্রজেকশন বলে একটা প্রজেকশন হয়, সেটা কিন্তু আবার মানে কি বলবো বিভিন্ন ম্যাপ আঁকাতে ব্যবহার করা হয় সরকারি ভাবে, যেমন আমাদের যেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওল্ড সিরিজ যেটাকে বলছি, ডিফেন্স সিরিজ ম্যাপ, সেটা কিন্তু এই মডিফাইড পলিকনিক প্রজেকশনে আঁকা হয়েছে। কারণ ওই যে বললাম যেহেতু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্যারালাল, সেই জন্যে প্যারালাল বরাবর ডিস্টেন্স গুলো ঠিক থাকে, আর ছোট কম্প্যাক্ট এরিয়া, তো ভারতবর্ষের মতো কম্প্যাক্ট এরিয়া এই প্রজেকশন যদি আমরা আঁকি তাহলে তার শেপ, এরিয়া, লেন্থ সবই ঠিক, মোটামুটি ঠিকঠাক থাকে, খুব বেশি ডিস্টর্শন হয় না, যার জন্য তৎকালীন সার্ভে অফ ইন্ডিয়া এই মডিফাইড পলিকনিক প্রজেকশনটাকে নিয়েছিল স্যার টোপোগ্রাফিক্যাল ম্যাপ আঁকার জন্য।